নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে সে কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ইইউ রাষ্ট্রদূত দেখা করতে আসেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে। 30 মিনিটেরও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি জানান তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে আগামী সংসদ নির্বাচন। সেতু মন্ত্রী বলেন নির্বাচনের সময় শেখ হাসিনার নেতৃত্বে সরকার রুটিন ওয়ার্ক করবে, সেই সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে যাতে সবার কাছে নির্বাচন গ্রহণযোগ্য হয়। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপিকে নির্বাচনে আসতে ইইউ অনুরোধ করবে কিনা সেটি তাদের বিষয়। এখানে তারা ইলেকশন অবজার্ভ করবেন, ক্লোজলি মনিটরিং করবেন, অ্যাম্বাসেডরের যে দায়িত্বের পারভিউ অবজার্ভার সেই হিসেবে তারা দায়িত্ব পালন করবেন। ইলেকশন নিয়ে নানান কথা হয়, সে কারণে পর্যবেক্ষক থাকাটা আমরা ওয়েলকাম করি। কোন কনসার্নের কথা তারা বলেননি, তারা ভালোটা আশা করি।